আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন ও সালাত ওয়াসালাম আল্লাহ সৈয়দুল মুরসলিন আম্মাবাদ ফাউজবিল্লাহ মিন শৈতানুর রাজিম বিসমিল্লাহ রহমান রহিম আসলাত ওসালাম আলাইকিয়া রসুল আল্লাহ ও আলা আলী কয়া হাবিব আল্লাহ আসলাত ওসালাম আলাইকিয়া নবী আল্লাহ ওয়া আলা আলী কওয়া সহাবি কয়া নুর আল্লাহ দর্শক আরও একবার অনুষ্ঠান পাইগামে কোরআন নিয়ে উপস্থিত হয়েছে আজ আলহামদুলিল্লাহ কোরআনে পাকের এক আশ্চর্যজনক এবং এক অসাধারণ ঘটনা শ্রবণ করব এবং এই ঘটনা হল এক আশ্চর্যজনক যুবকের এই ঘটনা কোরআনের তিরিশতম পাড়াই সুরাব বুরুজের মধ্যে বিদ্যমান রয়েছে এমন এক যুবক যাকে হত্যা করার জন্য আপ্রাণ চেষ্টা চালানো হয়েছে কিন্তু সে প্রত্যেকবার প্রাণে বেঁচে গেছে এবং সে কিভাবে প্রাণে বেঁচে গেছে আপনি যদি শুনেন তাহলে আপনি আশ্চর্য হবেন এবং সুবাহ আমার রবের কোরআনের মধ্যে কেমন কেমন আশ্চর্য এবং দুর্লভ এবং অসাধারণ ঘটনা বলি রয়েছে তাই আপনি আজকের প্রোগ্রাম অবশ্যই মনোযোগ এবং একগ্রতার সাথে দেখুন এবং মনে রাখবেন যে আমাদের অনুষ্ঠানের শেষের দিকে আমরা কোরআনে পাকের একটি সুরার পরিচিতিও উপস্থাপন করি ইনশাল্লাহ আজকেও একটি সুরার পরিচয় হবে এবং সেই সুরাটি কি সেটা বলছি সুরাই বুরুজ কোরআনে পাকের তিরিশতম পাড়ায় অবস্থিত আয়াত নম্বর চার হতে সাতের তিলাওয়াত প্রথমে শুনি অতপর ইনশাল্লাহ আমি অনুবাদ শোনাবো অতপর ইনশাল্লাহ সেই ঘটনার দিকে অগ্রসর হবুদ কুণ্ড অধিপতিদের উপর অভিশাপ হোক ওই প্রজলিত আগুনের অধিপতিগণ যখন তার কিনারায় বসেছিল এবং তারা নিজেরাই সাক্ষী রয়েছে যা কিছু তারা মুসলমানদের সাথে করেছিল দর্শক শ্রোতা এখানে কুণ্ড অধিপতিগণ দ্বারা কাদের বোঝানো হচ্ছে সেটা কেমন ঘটনা ছিল হজরত সোহাইব রুমি হির্লাহ তালহু থেকে বর্ণিত আছে যে নবী করিম সাল্লিয়ম ইসাদ করেন এই ঘটনায় স্বয়ং নবী পাক ইসাত করেছেন তোমাদের পূর্ববর্তী এক বাদশাহ ছিল এবং তার এক জাদুকর ছিল যখন সে জাদুকর বৃদ্ধ হল তখন সে বাদশাহকে বলল যে এখন আমি তো বিদ্ধ হয়ে গিয়েছি আমাকে একটা ছেলে দাও যাতে আমি তাকে জাদু শিক্ষা দিতে পারি বাদশাহ তার নিকট জাদু শিক্ষার জন্য একটা ছেলে পাঠালো সেই ছেলেটি যে পথ দিয়ে জাদুকরের নিকট যাতায়াত পথে একজন রাহিব বসে থাকত রাহিব যিনি সেই সেই যুগের যুগের যিনি আসমানি আল্লাহর থাকতেন। ইবাদত করতেন তাকে রাহিব বা ধর্মযাজক বলা হতো সেই রাহেব রাস্তায় অবস্থান করত সেই ছেলেটি প্রতিদিন সেই রাহেবের কাছে বসে যেত জাদুকরের নিকট যাওয়ার পথে সেই রাহেবের কাছে বসে তার কথা শুনতে লাগলো এবং ধীরে ধীরে রাহেবের কথা তার বাণী সমূহ সেই ছেলেটির অন্তরে প্রভাব বিস্তার করতে লাগল যখন ছেলেটি জাদুকরের নিকট তখন পৌঁছাত তাকে বিলম্ব করে আসার কারণে প্রহার করত ছেলেটি রাহেবের নিকট অভিযোগ করল তখন রাহেব বলল যখন তুমি জাদুকরকে সংকোচ করবে তখন বলবে যে পরিবার আমাকে আটকে রেখেছে এবং যখন পরিবারকে ভয় করবে তখন বলবে যে যাদুকর আমাকে আটকে রেখেছে এভাবে চলতে লাগলো সে প্রতিদিন রাহেবের কাছে আসতে থাকে ঘটনাক্রমে এক বিরাট হিংস্র প্রাণী মানুষের যাতায়াতের পথ আটকিয়ে দিল অনেক বড় হিংস্র প্রাণী সেটা রাস্তায় চলে আসলো লোকজন ভয় পেয়ে গেল এখন ছেলেটি ভাবতে লাগলো আজ আমি পরীক্ষা করব। যে রাহিব শ্রেষ্ঠ নাকি জাদুকর শ্রেষ্ঠ এখন ছেলেটি একটা পাথর হাতে নিল এবং বলল হে আল্লাহ আসল যদি তোমার কাছে রাহেবের কাজ জাদুকরের কাজের চেয়ে অধিক পছন্দনীয় হয় তাহলে এই পাথরের মাধ্যমে এই হিংস্র প্রাণীটি ধ্বংস করে দাও যাতে লোকজন পথ অতিক্রম করতে পারে সুতরাং যখন ছেলেটি পাথর নিক্ষেপ করল তখন পশুটি একটিমাত্র পাথরের আঘাতে মারা গেল সে রাহেবকে বলল যে আজ এমন একটি ঘটনা ঘটেছে যে আমি আল্লাহ তালার নিকট আরোস করলাম যে রাহেব নাকি জাদুকর উত্তম যদি রাহেব উত্তম হয় তাহলে সেই পাথরের মাধ্যমে পশুটিকে ধ্বংস করে দাও তখন পশুটি একটিমাত্র পাথরের মাধ্যমে ধ্বংস হয়ে গেল তখন রাহেব বলল যে হে আমার সন্তান আজ তুমি আমার চেয়ে শ্রেষ্ঠ হয়েছ তোমার মর্যাদা সেই পর্যন্ত পৌঁছেছে যা আমি দেখতে পাচ্ছি এবং মনে রাখবে অচিরেই তুমি একটি বিপদের সম্মুখীন হবে এবং তুমি যখন বিপদে পতিত হবে তখন তুমি আমার সম্পর্কে কাউকে বলবে না এরপর ছেলেটির যে কোনো দোয়া কবুল হতে থাকে এবং তার দোয়ার মাধ্যমে জর্মান্দো শ্বেত রোগী বড় ধরনের প্রবলেম সমূহ সমাধান হতে থাকে সে সব ধরনের রোগের চিকিৎসা করতে থাকে এখন বাদশার এক সাথী অন্ধ হয়ে গেল এবং সে যখন জানতে পারলো যে একটি ছেলে এমন আছে যখন দোয়া করে রোগী সুস্থ হয়ে যায় তখন সে অনেকগুলো উপহার নিয়ে ছেলেটির নিকট আসলো এবং বলল যে আমার জন্য দোয়া করুন যদি আমি সুস্থ হয়ে এই সব উপহার সামগ্রী আপনাকে প্রদান করব। ছেলেটি বলল আরোগ্য আমি দান করি না আরোগ্য প্রদান করেন আল্লাহ তালা যদি তুমি ইমান নিয়ে আসো তখন আমি আল্লাহ তালার নিকট দোয়া করব। তিনি তোমাকে আরোগ্য দান করবেন সুতরাং অন্ধলোকটি তালার উপর ইমান আনলো ছেলেটি দোয়া করলেন আল্লাহ আল্লাহতালা তাকে আরোগ্য দান করলেন সে চোখ ফিরে পেল যখন সে বাদশার নিকট পৌঁছল পূর্বের ন্যায় সে বাদশার পাশে বসল বাদশাহ বলল দৃষ্টিশক্তি কিভাবে ফিরে পেলে লোকটি বলল আমার রব আজাওয়াজাল্লার পক্ষ হতে বাদশাহ বলল আমি ছাড়া তোমার কোনোরপ আছে কি কেননা সে বাদশাহ নিজেকে খোদা দাবি করত লোকটি বলল আমার এবং তোমার রব আল্লাহ তালা এটা শোনা মাত্র বাদশাহ তাকে গ্রেফতার করল অনেক শাস্তি দিল বারংবার জিজ্ঞাসা করছিল যে বলো তোমাকে কে মুসলমান বানিয়েছে কে তোমাকে রবের সংবাদ দিয়েছে সে ভীষণ শাস্তি সহ্য করতে না পেরে সে ছেলেটির কথা বলে দিল এখন ছেলেটিকে গ্রেফতার করে নিয়ে আসা হল বাদশা বলল হে আমার বৎস তোমার জাদু এই পর্যন্ত পৌঁছে গেছে তুমি ব্যক্তিদের আরোগ্য দান করছো ভালো করে দিচ্ছ সে এত রোগীদেরকেও আরোগ্য দান করছো এছাড়া আরও অনেক কিছু করছ ছেলেটি বলল আরোগ্য আমি দিই না আরোগ্য দান করেন আল্লাহ তালা বাদশা তাকেও বন্দি করল তাকে অনেক কষ্ট দিল যেন সে রাহেবের কথা বলতে বাধ্য হয় তাকে কে প্রশিক্ষণ দিয়েছে তাকে এত কষ্ট দেয়া হলো পরিশেষে রাহেবকে উপস্থিত করা হল তাকে বলা হল যে তোমার ধর্ম হতে ফিরে এসো রাহেব অস্বীকার করল তখন বাদশাহ করাত আনতে বলল বাদশাহ বলল যে এখনই মেনে নাও করাত মাথার মাঝখানে রাখা হলো তিনি সত্য পথ থেকে ফিরে আসেননি সে করার দ্বারা তাকে দুটুকরো করে দেয়া হলো। অথপর তার সাথীকে ডাকা হলো এবং বলল যে নিজের ধর্ম ত্যাগ করো সেও অস্বীকার করলো যেই অন্ধলোক ইমান এনেছিল বাদশার সাথে ছিল কিন্তু সে এমন সত্যিকার ইমানদার হয়ে গেল যে সেও অস্বীকার করলো আর এখন তাকে করার দ্বারা দ্বিখণ্ডিত করা হলো। এখন সে ছেলেটির পালা আসলো ছেলেটিকে ডাকা হলো তুমি স্বীয় ধর্ম হতে ফিরে এসো ছেলেটি অস্বীকার করলো বাদশা তার সাথীদের বলল যে ছেলেটিকে অমুক পাহাড়ের উপর নিয়ে যাও এবং তাকে পাহাড়ের চূড়ায় নিয়ে সেখান থেকে ফেলে দাও সে যদি মেনে নেয় সে যদি ধর্ম থেকে ফিরে আসে তাহলে ভালো অন্যতাই পাহাড়ের চূড়া থেকে তাকে ফেলে দিবে লোকেরা তাকে নিয়ে বাদশার গাড়ি দ্বারা পাহাড়ের চূড়ায় নিয়ে গেল ছেলেটি দোয়া করলো হে আল্লাহ আসাল্লাহ আপনি যেভাবে চান আমাকে এদের হাত থেকে রক্ষা করুন দয়া করুন আমাকে বাঁচান তৎক্ষণাৎ সেখানে ভূমিকম্প আসলো যারা তাকে ফেলে দেওয়ার জন্য গিয়েছিল তারা নিজেরাই পাহাড় থেকে পড়ে গেল অতপর ছেলেটি বাদশার নিকট ফিরে আসলো বাদশা তাকে জিজ্ঞাসা করলো যে তোমার সাথে যারা গিয়েছে তাদের কি হলো ছেলেটি উত্তর দিল আমার রব আমাকে তাদের হাত থেকে রক্ষা করেছেন এখন হলো কি বাদশা আবার তার সাথে কিছু লোক দিল বলল তাকে সমুদ্রে নিয়ে যাও এবং মাঝখানে নিয়ে যদি সে নিজ ধর্ম হতে ফিরে আসে তাহলে ঠিক আছে নতুবা তাকে পানিতে ফেলে দেবে তারপর লোকেরা তাকে নৌকা করে নিয়ে গেল ছেলেটি পুনরায় আল্লাহর নিকট দোয়া করল হে আল্লাহ আমাকে বাঁচাও তখন নৌকা উল্টে গেল সব লোকেরা ডুবে গেল ছেলেটি বেছে গেল পুনরায় বাদশার নিকট আসলো বাদশা জিজ্ঞাসা করলো সাথে যে লোকগুলো গিয়েছে তাদের কী হলো বললো রাব্বি আজাল্লাহ আমাকে রক্ষা করেছেন সবাই ডুবে মরেছে আমাকে ডুবিয়ে দিতে গিয়েছিল আমি এভাবে নিরাপদে ফিরে আসলাম এখন ছেলেটি বলছে যতক্ষণ পর্যন্ত তুমি আমার কথা অনুযায়ী আমল করবে না ততক্ষণ পর্যন্ত তুমি আমাকে হত্যা করতে পারবে না বাদশা জিজ্ঞাসা করলো তোমার সে আমল কোনটি ছেলেটি বলল সকল মানুষকে তুমি একটি ময়দানে সমবেত করো এবং আমাকে খেজুরের ঢালের মাধ্যমে ফাঁসিয়ে দাও এবং তীর আন্দাজ থেকে একটি তীর বের করে রব্বিল গোলাম বলে আমাকে আঘাত করো যদি তুমি এমনটি করতে পারো তাহলে আমাকে হত্যা করতে সফল হবে বাদশা বললেন এমনটি করবে নাকে ছেলেটিকে ফাঁসির কাষ্ঠে নেওয়া হল এবং সকল জনগণকে ময়দানে একত্রিত করল এবং ছেলেটির শেখানো পদ্ধতি ব্যবহার করে যখন তীর নিক্ষেপ করা হল তখন তীরটা ছেলেটির কানের গভীরে প্রবেশ করল এবং ছেলেটি তীর লাগার স্থানে নিজ হাটটি রাখলেন অতপর তার ইন্তেকাল হলো দর্শক শ্রোতা মূলত ছেলেটি মৃত্যুকালে সকল মানুষকে একটি বার্তা দিয়ে গেল বিসমিল্লাহ রব্বিল গোলাম এর উদ্দেশ্য কি আল্লাহর নামে আরম্ভ যিনি এই গোলাম অর্থাৎ এই ছেলেটির রব অর্থাৎ বিশ্বজগৎকে জানিয়ে দিল যে সত্যিকার রব হলেন তিনি রবই হলেন মালিক আল্লাহ তালা হলেন রব এই বাদশাহ মালিক নন যখন লোকজন ভরা সমাবেশে এই দৃশ্য দেখল তখন সকল লোকজন উচ্চস্বরে বলতে লাগলো আমরা এই ছেলে রবের উপর ইমান এনেছি আমরা এই ছেলে রবের উপর ইমান এনেছি আল্লাহ আকবর বাদশার নিকট এই সংবাদ পৌঁছল তাকে বলা হয়েছে যে যে বিষয়কে তুমি ভয় করতে আল্লাহ তালা সেই বিষয়কে তোমার সাথে করে দিয়েছেন সবাই ইমান এনেছে এখন সেই বাদশাহ কি করল রাগান্বিত হল সে গলির পাশে গর্ত খননের আদেশ দিল যখন খননের কাজ সম্পন্ন হল তখন সেখানে আগুন জ্বালানো হল বড় গর্ত করে আগুন জ্বালানো হলো অথবা বাদশাহ আদেশ দিল যারা স্বিয় ধর্ম হতে ফিরে আসবে না আল্লাহর নামে গর্তে নিক্ষেপ করো আগুনে নিক্ষেপ করো সুতরাং লোকজনকে আগুনে নিক্ষেপ করা আরম্ভ করলো যাকে বলা হতো সে বলতো যে আমি রবের উপর ইমান এনেছি আল্লাহর উপর ইমান এনেছি তাকে আগুনে নিক্ষেপ করা হতো এখন পরিশেষে এক মহিলা আসলো তার কোলে এক শিশু ছিল সে ঘাবড়িয়ে গেল কেননা সে শিশু তার হাতে ছিল তখন আল্লাহ তালা সেই শিশুটির মুখ হতে কথা বের করে দিলেন হে মা ধৈর্য ধারণ করো ভয় পেও না তুমি সঠিক ধর্মের উপর আছো অতপর সেই শিশু এবং তার মাকে আগুনে নিক্ষেপ করা হল হযরত রবি বিন আনা সদী আল্লাহ তালু বলেন যে যে সকল মুমিনকে আগুনে নিক্ষেপ করা হয়েছে আল্লাহ তালা তাদেরকে আগুনে পতিত হওয়ার পূর্বেই তাদের রুহ কবজ করে তাদেরকে মুক্তি দিয়েছেন আগুন গর্তের মুখ থেকে বের হয়ে আসলো যখন আল্লাহর গজব আসলো তখন কি হলো। এখন আগুন গর্ত থেকে বের হয়ে যতগুলো কাফির ছিল তাদের সবাইকে পুড়িয়ে ছাই করে দিল দশক শ্রোতা যখন কাহারের গজব আসে তখন সবকিছু ধ্বংস করে দেয় দশক শ্রোতা এখন হলো কি যখন সকল মানুষকে আগুনে নিক্ষেপ করা হচ্ছিল তখন বাদশাহ এবং তার সাথী যারা কাফির ছিল তারা গর্তের পাশে চেয়ারে বসে যেন এই দৃশ্য দেখছিল অট্ট হাসছিল ফুর্তি করছিল ইমানদারগণ প্রাণ উৎসর্গ করছিল কিন্তু আল্লাহ এর উপর তাদের ইমান ছিল প্রাণ যাচ্ছে তো চলে যাক তবু আমরা আল্লাহর নামকে অস্বীকার করব না যখন কাহারের গজব আসল তখন আগুন বেরিয়ে পড়ল বাদশাহ এবং তার সব সাথীদেরকে পুড়িয়ে ছাই করে দিল এই ঘটনা আপনারা কোরআনে শুনেছেন এবং এর কিছু ব্যাখ্যা এবং ঘটনা রয়েছে সেটা আমি হাদিসে পাপ থেকে বর্ণনা করেছি দর্শক শ্রোতা এই ঘটনা শোনার পর আমি এবং আপনারা কি শিক্ষা লাভ করলাম শিক্ষা এটাই লাভ করেছি যে আল্লাহর পক্ষ হতে পরীক্ষা আসে এবং পরীক্ষার সময় মুমিনদের জন্য বিপদ ও মুসিবতের উপর ধৈর্য ধারণ ও শোকর আদায়কারী থাকাই হচ্ছে সাফল্য নাম্বার দুই এটাও জানা গেল যে পরিপূর্ণ ইমানের নিদর্শন হল এই যে মুমিন আল্লাহ আজলার পথে আসন্ন বিপদ ও কষ্ট সমূহকে ভয় করে কখনো তার মনে আতঙ্ক সৃষ্টি হয় না সে কখনো শঙ্কিত হয় না বরং মোমিনগঞ্জ স্বয়ং ফুলের কাটার নিচে হোক বা তার বাড়ির আক্রমণের নিচে হোক বা পানিতে ডুবিয়ে দেয়া হোক বা আগুনের শিকায় পড়ানো হোক সর্বদা সর্বক্ষেত্রে সিও ইমানের উপর অটল এবং অবিচলের সাথে পর্বতের ন্যায় দাঁড়িয়ে থাকে এবং তার পরিণাম ইমানের সাথে হয় এটা হল সেই মহান সৌভাগ্য যার নসিফ হয়ে যায় তার সৌভাগ্যের মিরাজ হয়ে যায় এবং সে আল্লাহ আসজাবাজাল্লাহ ও রসুদে পাক সাল আলহি নৈকট্য অর্জন করেন এবং আসমানের ফিরিস্তাগণ তার সুমহান মর্যাদার গুণকীর্তনকারী ও প্রশংসাকারী হয়ে যায় সোহান আল্লাহ বাস্তবিকভাবে আমাদের এটা ভাবতে হবে যে ইমান বাঁচানোর জন্য আমাদের পূর্ববর্তী বুজুর্গগণ কত যে কষ্ট সহ্য করেছেন ইসলাম পূর্ববর্তী ধর্মগুলোতেও এমন মানুষ ছিল যারা আল্লাহর নামের উপর নিজের প্রাণ উৎসর্গ করতেন এরপর যদি নবী পাক আলহী সাল্লামের যুগ দেখেন প্রিয় নবী যে সকল মুসিবতের সম্মুখীন হয়েছেন তিনি হলেন আল্লাহর হাবিব তারপরে ওর কষ্ট দেওয়া হয়েছে পথে ফুল ছিল না কাটা বিছানো হত পাথর বর্ষণ করা হতো নবী এবং সাহাবাগন যখন আজান দিতেন তখন তাদেরকে পহার করা হতো কোরআন তেলোয়াত করলে গাল মন্দ করত নামাজ পড়তে গেলে ঘাঁড় চেপে ধরত কাবা সামনে ছিল কিন্তু তাওয়াফ করতে দিত না এটা সেই ঘটনা ছিল যখনই পরই অশ্রুষিক্ত হয়ে যায় সেই সকল লোক যারা নৈকট্যপ্রাপ্ত লোক ছিলেন যাদের আলোচনা কোরআন এসেছে যারা ছিলেন জান্নাতি এত কারে ছিলেন কিন্তু তাদের জন্য ইবাদত করা কত কষ্ট ছিল আজান দিতে পারত না আজান দিলে আঘাত আসত দর্শক শ্রোতা কখনো কখনো মনে পড়ে যে আমাদের জন্য কত যে সহজ এই সময় আমি একটি চ্যানেলের স্টুডিওতে বসে বয়ান রেকর্ড করছি আপনি ঘরে বসে আমাকে বা পৃথিবীর যেখান থেকে শুনছেন দিনের কথা বলা কোরআন তেলাওয়াত করা আল্লাহ রসুলের জিকির করা কত যে সহজ আপনারা জানেন যে যখন নবী পাক আলহ সাল্লা সাল্লাম কোরআন তেলাওয়াত করতেন তখন মক্কার কাফিরগণ এমন কিছু ছেলে রেখেছিল যারা হইচই করত তালি বাজাতো যাতে নবী পাকের আওয়াজ মানুষের কানে না পৌঁছে গাল মন্দ করত হাসি টাট্টা করত বিরক্ত করত গালি গালাজ করতো আমাকে এবং আপনাকে কোরআন তেলাওয়াত থেকে বাধা দিচ্ছে কে সিজদা হতে কেউ বাধা দিচ্ছে না মসজিদে যাওয়া থেকে কেউ বাধা দিচ্ছে না আজ কোরআন তেলোবাদ করলে কোনো সমস্যা নেই আমরা মসজিদের মধ্যে ফ্যান লাগিয়েছি কার্পেট বিছিয়েছি নেকির কাজ করলে মানুষ মার হাবা বলেন কিন্তু কথা হচ্ছে এই তারা মার খেয়েও নামাজ পড়েছেন আজ আমরা আরামের মাঝেও নামাজ পড়ি না তারা চুপিসরে কোরআন তেলাওয়াত করতেন সেই ঘটনা এখন ভুলে গেছি হজরত উমর দিয়াল্লাহ আনহুর ভুন চুপিসরে ঘরের ভিতর কোরআন তেলাওয়াত করতেন হজরত ওমর যখন জানতে পারলেন তখন তাকে গিয়ে রক্তে রঞ্জিত করে দিলেন পরবর্তীতে হজরত ওমর ইমান এনেছেন ঠিকই কিন্তু চিন্তা করুন সেই আগ্রহ কেমন ছিল চুপিসরের তিলোয়াত তারপরেও করতেন আজ মোবাইলের মধ্যে কোরআন আমাদের জন্য ইজিলি অ্যাভেলেবল ডিজিটাল ফর্মে অ্যাভেলেবেল বই আকারে অ্যাভেলেবেল ঘরেও বিদ্যমান রয়েছে কিন্তু বলুন পয়গামে কোরআনের এই অনুষ্ঠানে আমি জিজ্ঞাসা করতে চাই নিজেকে এবং আপনাদেরকে কোরআনের মধ্যে সর্বশেষ কখন হাত দিয়েছি সর্বশেষ কখন পড়েছি কোরআনে পাকের অনুবাদ ও ব্যাখ্যা বোঝার জন্য সর্বশেষ চেষ্টা কখন করেছি এক হচ্ছে তাদের কষ্ট আপনারা দেখুন এই লোকগুলোকে যথাযথ আগুনে নিক্ষেপ করা হয়েছে তাদেরকে বলা হয়েছে যে এক আল্লাহকে অস্বীকার করো তারা আগুনে পুড়ে যাওয়াকে পছন্দ করলেন করার দ্বারা বিধিন্ন হওয়াকে পছন্দ করলেন ইমান ত্যাগ করেননি আমাদের ইমানের মূল্যায়ন করা উচিত নয় কি বিশ্বাস করুন আমরা প্রতিদিন সারাদিন সিজদার মধ্যে অতিবাহিত করি তবুও নিয়ামতের আদায় করতে পারবো না কিন্তু কারো নিকটকর করার আগ্রহ থাকতে হবে দোয়ার সময় কোনো একবার বলুন হে আল্লাহ তোমার অনুগ্রহ আমাকে মুসলমান হিসেবে সৃষ্টি করেছ দর্শক শ্রোতা ইমান হিফাজতের প্রচেষ্টাই থাকুন মনে রাখবেন যার ইমান হিফাজতের চিন্তা থাকবে না সেইদে আলা হজরত বলেন তার মৃত্যুর সময় ইমান ছিনিয়ে নেওয়ার আশঙ্কা রয়েছে আমাদের উচিত দোয়ার মধ্যে ইমান হিফাজতের দোয়া করা হে আল্লাহ তোমার দয়ায় না চাইতে আমাদেরকে মুসলমান বানিয়েছ হে মালিক মৃত্যুর সময় পর্যন্ত মুসলমান রাখো হে আল্লাহ ইমান সালামত রাখো পাক পাকও দোয়া করতেন হে অন্তরসমূহকে পরিবর্তনকারী আমার অন্তরকে তোমার দিনের উপর অটল রাখো দর্শক শ্রোতা অবশ্যই চেষ্টা করুন নিজের ইমানের মূল্যায়ন করুন যদি কোনো নেকির কাজে বাধা আসে কখনো কখনো হয়ে থাকে দিনের কাজ করা শুরু করলেন কেউ উৎসাহ ভেঙে দে কেউ নেগেটিভ কথাবার্তা বলে কেউ আমাদেরকে উৎসাহ দেয় না তাহলে মন ক্ষুণ্ণ করবেন না নবিয় পাক সাহবায়েক রাম আমাদের পূর্ববর্তী বুজুর্গণ তারা সকলেই বিপদের সম্মুখীন হয়েছেন তাদেরকে গাল মন্দ করা হয়েছে অন্তর ভেঙে দেয়া হয়েছে আঘাত করা হয়েছে অত্যাচার করা হয়েছে হয় কেউ না মানলেও কটু কথা বলতো ডিসক্যারেজি করত কষ্ট দিত সে করুক তাকে নিজের কাজ করতে দিন আমরা আমাদের কাজ করি কিন্তু যাকে আল্লাহর পথে কষ্ট দেয়া হয় যাকে দিনের কাজে নির্যাতন করা হয় তার উচিত হলো যে ডাবল শোকর আদায় করা আল্লাহ তুমি আমাকে বুজুর্গদের সুন্নতের উপর আল্লাহ উপর আমল সুযোগ ধারণের সুযোগ পেয়েছি তাই আজ থেকে সাহস রাখুন নিজের ইমানের মূল্যায়ন করতে হবে আল্লাহর নিকট ইমান হিফাজতের দোয়া করতে হবে খুব বেশি ইবাদত করতে হবে বুজুর্গদের মূল্যায়ন করুন যারা চেষ্টা করেছেন আমরা আজ ঘরে বসে ইমান পেয়েছি এখন আমারও আপনাদের দায়িত্ব হলো যে ইমানের এই পয়গামকে সামনে নিয়ে যাওয়া কোরআনের পয়গামকে সামনে নিয়ে যাওয়া নবী পাকের সুন্নতকে সামনে নিয়ে যাওয়া তাই কাল কি আমর দিবসে এই কোরবানিদাতা মানুষদের সাথে সাক্ষাৎ হবে এই বুজুর্গদের সাথে সাক্ষাৎ হবে তখন আমাদের নিকটও কিছু বলার থাকবে এখন তো অবস্থা এমন যে দিনের ক্ষিদমতো দূরের কথা কিছু মুসলমান এমন আছে যারা উল্টা দিনে ইসলামের দুর্নাম করছে নিজের এটিটিউড দ্বারা নিজের নিয়মে নিজের কর্মকাণ্ডের দ্বারা আপনি নিজেকে জিজ্ঞাসা করুন যত দর্শক শ্রোতা রয়েছেন আমিও জিজ্ঞাসা করি এবং আপনারাও জিজ্ঞাসা করুন আমি যে এত জীবন অতিবাহিত করেছি এই যাবৎ আমার দ্বারা তিন এবং তিনের আমার ইসলামে আমার নবী পাকের পয়গামের উপকার কি হয়েছে যদি উত্তর ভালো পাওয়া না যায় তাহলে

কোরআনের পরিচয় দর্শক শ্রোতা আজ আমরা কোরআনে পাকের যে সুরাটির পরিচয় লাভ করব। সেটার নাম হচ্ছে এটি কোরআনে পাকের ৩০ তিরিশতম পাড়াই অবতীর্ণের স্থান বুরুজ মক্কায়ে মকার অবতীর্ণ হয়েছে রুখু এবং আয়াতের সংখ্যা এই সুরার মধ্যে একটি রুখু এবং বাইশটি আয়াত রয়েছে বুরুজ নামকরণের কারণ নক্ষত্রের কক্ষপথসমূহকে বুরুজ বলে এবং এই সুরার প্রথম আয়াতে আল্লাহ তালা কক্ষপথ বিশিষ্ট আসমানের শপথ করেছেন সেই হিসেবে এই সুরার নাম সুরায়ে বুরুজ রাখা হয়েছে সুরায়ে বুরুজ সম্পর্কে দুইটি হাদিসে পাক নাম্বার এক হজরত জাবের বিন সামুরা রদি আল্লাহ তালাহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল উল্লাহ সাল্লাহ আলহিয়াসাল্লাম জহর এবং আসরের নামাজের মধ্যে ওয়া সামাই ওয়া তরিক ওয়া সামাই রাতিল বুরুজ এই জাতীয় সুরা দুটি তেলাওয়াত করতেন নাম্বার দুই হাযত আবু হোরাই রাদিয়া লাহানহু বলেন হুজুরে আকদাস সাল্লাহত আলা আলাইহি ওয়ালাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন যে ঈশা এর নামাজের মধ্যে সেই চারটি সুরা তেলাওয়াত করো যেগুলো শুরুতে আসমানের আলোচনা রয়েছে সুরা বুরুজের বিষয়বস্তু সমূহ এই সুরার কেন্দ্রীয় বিষয়বস্তু হচ্ছে এর মধ্যে পূর্ববর্তী উমগণের অবস্থা বর্ণনা করে হুজুর পূর্ণ সাল্লাহ আলহিউসাল্লাম এবং সাহাবাই কিরামের প্রতি কাফিরদের পক্ষ হতে আসা নির্যাতন সমূহের উপর সান্ত্বনা দেওয়া হয়েছে এই সুরার মধ্যে এই বিষয়সমূহ বর্ণনা করা হয়েছে নাম্বার এক এই সুরার প্রথম পর্যায়ের আয়াতগুলোতে আসমান কিয়ামত দিবস জুমা এবং আরাফাদের দিনে শপথ করে বলা হয়েছে যে কোরাইশের কাফির গণ এমনভাবে অভিশপ্ত যেমনইভাবে প্রজ্বলিত অগ্নিকুণ্ডের অধিপতিদের উপর অভিশাপ দেওয়া হয়েছে নাম্বার দুই পূর্ববর্তী উম্মদ যেমন আসহাবুল ওহদুদ ফিরাউন এবং সামুদের ঘটনা বর্ণনা করা হয়েছে এবং সেই ঘটনাগুলোর ব্যাখ্যায় বলা হয়েছে যে যারা মুসলমান পুরুষ এবং নারীদেরকে পরীক্ষায় ফেলেছে এবং তারা কুফরি অবস্থায় মারা গিয়েছে তাদের জন্য জাহান নামের শাস্তি রয়েছে নাম্বার তিন এটা বলা হয়েছে যে যখন আল্লাহতালা কোন জালিমকে পাকড়াও করেন তখন তার পাকড়াও অত্যন্ত কঠিন হয় এবং তিনি মৃতদেরকে পুনরায় করার কুদরত রাখেন তবাকারীদেরকে ক্ষমাকারী এবং নেককার বান্দাদেরকে মোহাব্বতকারী সুমহান আরসের মালিক এবং যা চান সর্বদা তা করেন নাম্বার চার এই সুরার শেষের দিকে বলা হয়েছে যে মক্কার কাফিরগণ পূর্ববর্তী উম্মদগণের পরিণাম হতে উপদেশ লাভ করার পরিবর্তে নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম এবং কোরআন মজিদকে মিথ্যা প্রতিপন্ন করতে লাগল কোরআনকে কবিতা এবং গল্পের বই আখ্যা দিতে লাগল বরং সেটা তো সুমহান বরকতময় কোরআন এবং লৌহে মাহফুজে লেখা হয়েছে সুরা ইনশিকাক এর সাথে সম্পর্ক বুরুজের পূর্ববর্তী সাথে একটি সম্পর্ক এটাও যে সুরা উভয় সুরার প্রথম আয়াতের মধ্যে আসমানের আলোচনা রয়েছে দ্বিতীয় সম্পর্ক হলো এই যে উভয় সুরার মধ্যে ন্যাক আমলকারী মুসলমানদের জন্য জান্নাতের সুসংবাদ কাফিরদের জন্য জাহান নামের ভয়াবহতা এবং কোরআন মজিদের মহত্ব বর্ণনা করা হয়েছে তৃতীয় সম্পর্ক হলো এই যে সুরা ইন্সি কাকের মধ্যে বয়ান করা হয়েছে যে নবী করিম সাল আলহী আসসালামের কিরামের সম্পর্কে কাফিরদের অন্তরে যে হিংসা বিদ্বেষ হয়েছে সবকিছু আল্লাহ তালা অবগত আছেন এবং এই সুরার মধ্যে বলা হয়েছে যে পূর্ববর্তী কাফিরদেরও এই রকম কর্মকাণ্ড ছিল আল্লাহ তালা আমাকে এবং আপনাকে কোরআনে পাক অধিক হারে পড়ার এবং সেটার উপর আমল করার তৌফিক দান করুক মাদারি চ্যানেল দেখতে থাকুন পরবর্তী প্রোগ্রামে পুনরায় সাক্ষাৎ হবে হাবিব সাল্লাহ মুহম্মদ সাল আলহী আসসাল্লাম